মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বর্ণালী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে কি বলবো জানালাম। তো দেখো, আমি ছাদে প্রচুর কাচাকাচি করেছি, একবার লাইন ধরে। আর আমি এখন চান করলাম, কটা বাজে এখন? এখন 11:08। আর দেখো, প্রচুর রোদ আকাশে। তো আমার সাথে একজনা চ্যালেঞ্জ করেছিল আজকে আমাদের এখানে বৃষ্টি হবে কি না। তো আমাদের এখানে আজকে বৃষ্টি হয়নি, তো প্রচুর রোদ করেছে, ঠিক আছে? প্রচুর রোদ, প্রচুর রোদ। তো দেখো, তো যে চ্যালেঞ্জ করেছো সে হেরে গিয়েছো, আমি তাকে বলবো না যে তুমি হেরে গিয়েছো বলে। তো দেখো, হচ্ছে এখানে আমাদের এখানে রোদ হয়েছে, তো বৃষ্টি হয়নি, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ আমি প্রচুর কাচাকুচি করেছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, কমেন্ট করবে। আর আমি এখন স্নান করেছি, বাবারে খুব রোদ দেখছো আমি এখানে, দেখো রোদ। আর আমি এখানে হাতের ইয়ে দিচ্ছি, ছায়া পড়ছে। ওকে, চলো টাটা, বাই বাই। আর যে চ্যালেঞ্জ করেছো তাকে বলছি তুমি অবশ্যই ভিডিওটা দেখবে। আর দেখো, রোদ বেরিয়েছে আমাদের এখানে, বৃষ্টি হয়নি আজকে, ঠিক আছে? স্নান করে এসে চুল টুল আছড়ে আর দুটো মুড়ি খেলাম, শশা দিয়ে লঙ্কা দিয়ে জল দিয়ে ভিজিয়ে মুড়ি খেলাম। খেয়ে আর যে কাজ আছে, দেখো রান্না করিনি, এখন 12টা বাজছে, আমি এখন কাজে বসে গেলাম। খেয়ে কখন রান্না হবে না, মেয়েদের প্রয়োজনে কত কাজ করতে হয় না, দুটো সেলাই থেকে 20 পার্ট সব করতে হয় মেয়েদের, তাই না? অনেক অনেক মেয়েরা রয়েছে কত কিছু কাজ করে, পরিস্থিতির কারণে, সংসারের কারণে করে। মেয়েদের সব কিছু কাজ শিখে রাখা দরকার, ভালো হবে, ঠিক আছে? তো যারা যারা ভিডিওটা দেখছো কেমন লাগছে, কেমন ঝালছি, আমার ঝালা ঠিকঠাক করছে কিনা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। যারা এসব কাজ জানো তারা তো জানবে, যারা জানো না তারা তো হচ্ছে তারা কমেন্ট করো ভালো মন্দ। আর আমার এই কাজগুলো, আমার এই কাজগুলো কেমন হচ্ছে অবশ্যই জানিও। আর ভিডিওটা দেখো তোমাদের কেমন লাগলো আমার এই কাজের ভিডিও। তোমাদের হয়তো মন মতো সেরকম ছোটো ছোটো ব্লগ দিতে পারি না প্রতিদিন, তো যেটুকু দিই তোমরা অবশ্যই দেখো, যেটুকু সাপোর্ট করো করো, তো তাতে যদি একটুকুনি খুশি। জয়পুরে বিশেষ করে থাকে বউ মানুষ, সে বউই হোক বা মেয়েই হোক, বিবাহিত অবিবাহিত যাই হোক, যারা এখানে থাকে, ক্যামেরাম্যান ক্যামেরাটা ভালো করে ধরো, একটু সরে যা, দুটো সামনে নিয়ে আসো, তো সবাই টুকটাক এই কাজ জানো, ঠিক আছে? ফেলে ফেলে উঠে তারপরে রান্না করতাম, রান্না করতে করতে 1:30টা দুটো বেজে যাবে, আর কোনো চাল দেখো টাইম তো লাগবে।
এটা কতক্ষণে ঝালা হয় আমার তো বলতে হবে ব্যাপার হয়ে গেছে চিমটি কোথায় গেল চিমটিও তো নেই উপরে জল দিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি আলু ফালু কাটবো বেসন নিয়ে এসেছি বেসনের বড়া করব আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল করব ঝোল বলতে মাখা মাখা করব আর দুটো ভেন্ডি ভেন্ডি দেখি ভাজতে পারি এখন কটা বাজছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি একটা সাত এখন বাজছে আমি রান্না করছি সবার খাওয়া হয়ে গেছে তো 13 বাজে এখনো রান্না করছে দেখো আর এখানে বেসনের বড়া ভেজে রেখে দিয়েছি বেগুন ভেজে রেখে দিয়েছি দেখো এখনো রান্না হচ্ছে খাবো কখন সবার রান্না খাওয়া হয়ে গেল সবার রেস্ট নেওয়া হয়ে গেল আর আমি এখনো রান্না করছি